দেখুন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করল মিশর। সামরিক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশ থেকে বড় মাপের টেক্কা দিল মিশর। মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের আল হাম্মাম শহরে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল দেশটি। শনিবার এই সামরিক ঘাঁটি উদ্বোধন করেন প্রেসিডেন্ট জেনারেল আবদেল্লাহ ফাত্তাহ আল সিসি। নতুন এই সামরিক ঘাঁটিটির নাম দেওয়া হয় মোহাম্মদ নাগিব সামরিক ঘাঁটি। 65 বছর আগে মিশরের রাজতন্ত্রে পতন হলে মোহাম্মদ নাগিব দেশের প্রথম প্রেসিডেন্ট হন। তারই নাম অনুসারে এই সামরিক ঘাঁটির নামকরণ করা হলো। মিশরের সরকারের দাবি, মধ্যপ্রাচ্যের মধ্যে এটাই সবথেকে বড় সামরিক ঘাঁটি। সেনাবাহিনীর জেনারেল সিসির সঙ্গে আরবের বেশ কয়েকটি দেশের নেতারাও এই সামরিক ঘাঁটি উদ্বোধনের অনুষ্ঠানে সেখানে হাজির ছিলেন বলে জানা গেছে। মিশরের সামরিক কর্মকর্তাদের একাংশ জানিয়েছে, ভূমধ্য সাগরীয় উপকূলবর্তী শহরগুলোতে কড়া নিরাপত্তার বলয় তৈরি করতে এই সামরিক ঘাঁটি বড়সড় ভূমিকা পালন করবে। এইসব এলাকা মিশরের পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন মিশরের এইসব এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেছে। এতে মিশরের পর্যটন শিল্প বড়সড় আঘাত হেনেছে। এই সঙ্গে মিশরের পর্যটন খাতে বিশাল ক্ষতি হয়েছে। মিশরকে ফের পর্যটনের শীর্ষে তুলতে এই সরকারের এই উদ্যোগ। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।